ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদক মন্ডলীর সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কাদের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন তিনি জানান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা উদযাপন করব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টির হিরক জয়ন্তী প্ল্যাটিনাম জুবলি আমরা উদযাপন করব আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপি পাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন উপজেলা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে কোনো না কোনো ভাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে আমি আপনাকে একটা কথাই বলে রাখি আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতেও এ সময় বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে দাবি করে শেখ হাসিনা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলেও জানান ওবায়দুল কাদের বাংলাদেশের গণতন্ত্রকে পঁচাত্তর থেকে দুই ছয় সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি প্রশাসনের নির্বাচন এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার হা না ভোটে একশো চোদ্দো পার্সেন্ট হাঁ কিন্তু তাদেরই সৃষ্টি রাকিব হাসান মাই ঢাকা